কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নগরীর আনন্দধারা বিদ্যাপীঠ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশটি ক্যাটাগরিতে প্রায় একশো জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহরিন শাহের মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার কাউন্সিলর নেহার বেগম সহ আরও অনেকে